ইউ দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? বাহ, খুব সুন্দর নাম। তো পাখি কাউকে আবার নিয়ে দেন নাই তো উড়াল আবার নাকি? কখনো কাউকে নিয়ে উড়াল দিছেন? আচ্ছা, তো আপনার বয়স কত চলে? 18 বছর। তো বিয়ে তো বয়স হয়ে গেছে গা, এখনো কাউকে পান নাই? কি বলেন, এখনো মনের মানুষ পান নাই? আচ্ছা, তো পাখি আবার থাকেন কোথায়? দাউদকান্দি থাকেন। তো ভাড়া বাসা নাকি নিজের বাসা? ভাড়া বাসা। ফ্যামিলিতে কে কে আছে? খালা আছে। আর কেউ নাই? আচ্ছা, তো বাবা মা কোথায়? বাবা মা নাই। তো বাবা মা কি মারা গেছে নাকি? আচ্ছা, খুবই কষ্টের কথা। তো আপনি মুখ ডেকে কেন আসলেন? আচ্ছা আচ্ছা, খুবই সেটাই। তো আপনি কি করেন, সংসারটা চালায় কে? সংসার চালাই আমি। আপনি কি করেন? আমি বাসাবাড়িতে কাজ করি। বাসাবাড়িতে কাজ করেন। তো যে সময় মনে করেন যে এই বয়সে তো সংসার করবেন, স্বামীর ঘরে যাবেন, তো এই বয়সে বাসা বাড়িতে কাজ করেন, খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ তো লাগে। তো কত তো হইবই, আমি খালার বাসায় থাকি। মামা খালা এমনি ভালোবাসে, কিন্তু মামা ভালোবাসে না। মামা খাইতে দেয় না, বেশি করতে দেয় না। এখন আমি আমার বোনটা আছে না, তো বোনের খরচ চালাইতে হইব, এখন তো আমারই সব কিছু করতে হইব। আচ্ছা, তো পাখি আপার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার নাম্বার দেওয়া আছে। আপনি কেমন মানুষ পেলে বিয়ে করবেন? আচ্ছা, তো দর্শক, আপনারা যদি পাখিয়াপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01825-32728। আমি নাম্বারটা আবারও বলছি, 01825-32728। তো এই নম্বরে ফোন দিলে আপনারা পাখিয়াপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।